প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাই উপাসনা ইউটিউব চ্যানেলে। দয়া করে প্রত্যেকে আপনাদের প্রয়োজনীয় কিছু মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখুন। আমরা প্রত্যেকেই সৌভাগ্যের অধিকারী হতে চাই, কিন্তু আমরা ইচ্ছা করলেই সৌভাগ্যের অধিকারী হতে পারি না। এর জন্য আমাদের বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ করতে হয়। সাধারণভাবে আমরা পূজা অর্চনা করি, বিভিন্ন নিয়ম নীতি মেনে চলি, কিন্তু আজকে আমি আপনাদের বলব, আপনি যদি আপনার বাস্তুর সমস্ত প্রকার দোষ কাটাতে চান, তাহলে আপনার ঠাকুর ঘরটিকে সঠিকভাবে ব্যবস্থা করতে হবে, সঠিকভাবে সাজাতে হবে, সঠিক দিকে জিনিসগুলিকে রাখতে হবে। তাই আপনি আপনার ঠাকুর ঘরটি সঠিক আছে কি না জানার জন্য ভিডিওটি দেখুন। আর যারা আগামী দিন ঠাকুর ঘর তৈরি করবেন, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওতে আমি যে যে কথাগুলি বলবো অক্ষরে অক্ষরে পালন করলে সুফল পাবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন, আপনি ঠাকুর ঘরটিকে কিভাবে সাজাবেন? সৌভাগ্যের যদি অধিকারী হতে চান, যদি আপনি আপনার বাস্তু সমস্যাকে দূরে সরিয়ে রাখতে চান, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি, পরিবার পরিজন পুত্র সন্তান নিয়ে যদি জীবন কাটাতে চান, তাহলে অতি অবশ্যই ঠাকুর ঘরটিকে সঠিকভাবে সজ্জিত করুন। প্রথমেই বলা হয়েছে, বাস্তুশাস্ত্র মত অনুযায়ী ঠাকুরঘর হতে হবে ঈশান কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিকে। ঈশান কোণে হওয়া সবথেকে শ্রেষ্ঠ, অর্থাৎ আপনার যে ঠাকুরঘর রয়েছে সেটিকে বাড়ির বা বাস্তুর ঈশান কোণে হতে হবে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। এই কোণটা সবথেকে বিশুদ্ধ কোণ বাস্তুশাস্ত্র মতে। তাই অতি অবশ্যই যাদের ঈশান কোণে ঠাকুরঘর আছে খুবই ভালো, যদি না থাকে পূর্ব দিকে বা উত্তর দিকে হওয়া বাঞ্ছনীয়। আপনি তো যখন ঠাকুর পুজো করবেন, অর্থাৎ ঠাকুরের আসনে বসবেন, যেন আপনি পুজোতে বসেন পূর্ব দিকে মুখ করে। আর যদি পূর্ব দিকে মুখ না হয়, তাহলে অতি অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে, অন্য কোনো দিকে মুখ করে বসলে হবে না। তাহলে চেষ্টা করবেন হয় পূর্ব না হয় উত্তর দিকে মুখ করে বসতে। সাধারণভাবে ঠাকুর ঘরটি এমনভাবে সাজাবেন যাতে আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আলো বাতাস আসে এবং ঠাকুর ঘরের রং লাইট যেন খুব ভালো হয়। এক্ষেত্রে রঙের কথা বলতে গেলে অতি অবশ্যই সাদা বা ক্রিম কালার ব্যবহার করতে পারবেন। আপনি ঠাকুর ঘরে এমনভাবে রং করবেন যাতে ঠাকুর ঘরে প্রবেশ করার পরেই আপনার মনে পবিত্রতায় ভরে যায়, আপনার মন পবিত্র হয়ে ওঠে, তাহলেই কিন্তু সুফল মিলবে আপনার। এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি তত্ত্ব, হিন্দু শাস্ত্রের যে পাঁচটি তত্ত্ব আছে সেই তত্ত্ব নিয়েও আলোচনা করব। তবে তার আগে বলবো, আপনি অতি অবশ্যই ঠাকুর ঘরে যে প্রদীপ চালাবেন, সেই প্রদীপটা যেন দক্ষিণ পূর্ব দিকে হয়, অর্থাৎ অগ্নিকোণের দিকে প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন। প্রত্যেক দিন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন প্রত্যেক দিন। এছাড়া ঠাকুর ঘরে অতি অবশ্যই একটি তামার পাত্রে জল রাখবেন এবং প্রত্যেক দিন সেই তামার পাত্রের জলটিকে পরিবর্তন করে দেবেন। আপনি যদি তামার পাত্রে জলটিকে পরিবর্তন করে দেন, তাহলে আপনার সুফল অতি অবশ্যই মিলবে। তাই চেষ্টা করুন প্রত্যেক দিন তামার পাত্রে জল রাখতে। এবার বলা যাক, আমাদের হিন্দু ধর্মে পাঁচটি তত্ত্ব রয়েছে, যেমন আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবীতত্ত্ব এবং জলতত্ত্ব। তা এই পাঁচটি তত্ত্ব বাস্তুশাস্ত্র মতে যদি সঠিক ব্যালেন্স করা যায়, তাহলে আপনার বাস্তুতে কোনো প্রকার বাস্তু দোষ থাকবে না।
এই কারণেই আপনি অতি অবশ্যই ঠাকুর ঘরে দেবদেবীদের মূর্তি সঠিকভাবে সাজাবেন। যেমন বলা হয়েছে, ঠাকুর ঘরে অধিক বড় কোনো মূর্তি রাখা উচিত না। 10 ইঞ্চ থেকে 12 ইঞ্চ সাইজের মূর্তি রাখবেন এবং কখনোই 2 ইঞ্চের থেকে ছোট মূর্তি রাখবেন না, এই কথাটি খেয়াল রাখবেন। এছাড়া ঠাকুর ঘরে একই দেবদেবীর একাধিক মূর্তি রাখবেন না। অনেকের বাড়িতেই রয়েছে একটি ঠাকুর ঘরে 2টি লক্ষ্মী বা 2টি দুর্গা বা 2টি কালীর ছবি, কখনোই রাখা যাবে না। একটি ঠাকুর ঘরে একটি দেবদেবীর ছবি রাখা যাবে। বুঝবেন বিষয়টি, একটি কালী ছবি, একটি দুর্গার ছবি রাখা যাবে, কিন্তু কখনোই একের বেশি দুর্গা বা কালীর ছবি রাখা যাবে না। এবার এই 5টি যে তত্ত্বের কথা আমি বললাম, সেই 5টি তত্ত্ব অনুযায়ী যদি দেবদেবীদের রাখেন, তাহলে অতি অবশ্যই আকাশ তত্ত্ব অনুযায়ী আপনাকে বিষ্ণুদেবকে রাখতে হবে। বিষ্ণুদেব হলো অর্থের দেবতা, তাই অতি অবশ্যই আকাশ তত্ত্ব অনুযায়ী আপনি আপনার ঠাকুর ঘরে বিষ্ণুদেবকে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটি বলবো সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব অনুযায়ী দেবী দুর্গার চিত্র আপনি রাখবেন বা মূর্তি রাখবেন, তাহলে ঠাকুর ঘরে অতি অবশ্যই দেবী দুর্গার চিত্র বা মূর্তি রাখবেন। বায়ুতত্ত্ব অনুযায়ী সূর্যদেবের চিত্র বা মূর্তি রাখবেন এবং পৃথিবীতত্ত্ব অনুযায়ী শিবের মূর্তি রাখবেন। পৃথিবীতত্ত্ব অনুযায়ী শিবের মূর্তি রাখবেন এবং সর্বশেষ জলতত্ত্ব অনুযায়ী গণেশের মূর্তি রাখবেন। আপনাদের আমি এই 5টি তত্ত্বের কথা বললাম। আপনার গৃহে যদি এই 5টি তত্ত্ব অনুযায়ী দেবদেবী থাকে, তাহলে সুফল মিলতে বাধ্য। এবার যারা ইতিমধ্যে ঠাকুরঘর সাজিয়ে ফেলেছেন, তারা মনে মনে মিলিয়ে দেখে নিন আমার কথাগুলোর সঙ্গে আপনার কথাগুলি কতটা সঠিক আছে। যেগুলি ভুল আছে অতি অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অতি অবশ্যই ঠাকুর ঘরে আপনি মানে যে শঙ্খ, সেই শঙ্খ একাধিক রাখা যাবে না। 2 প্রকার শঙ্খ হয়, দক্ষিণাবর্ত পানি শঙ্খ ঠাকুর পুজোর আসনে রাখবেন এবং বাজানোর শঙ্খটি অতি অবশ্যই নিচে রাখবেন। ঠাকুর ঘরের বাসনপত্র যদি আলমারিতে রাখেন, সেই আলমারি পশ্চিম দিকে রাখবেন, এতে সুফল পাওয়া যাবে। বিভিন্ন ধর্মগ্রন্থ বই যদি রাখেন আলমারির মধ্যে রাখতে পারবেন। আর এইভাবে যদি ঠাকুর ঘরটি সাজান, তাহলে অতি অবশ্যই সুফল মিলবে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে, আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এবং আপনাদের অতি অবশ্যই এই ভিডিওটি বিশেষ কাজে লাগবে। আমার ভিডিওটি করতে পেরে বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং যদি পারেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটিকে শেয়ার করবেন। আপনার করা একটি শেয়ার আমাদের অনেকটা সাহায্য করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য, তাই আপনার কাছে বিনীত অনুরোধ নিবেদন যে যদি পারেন তো অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের এই ভিডিও। আর ঠাকুর ঘরে অতি অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি করবেন, এই বিশেষ ক্রিয়াটি করলে সুফল আপনার মিলবেই মিলবে। আজকের ভিডিওটি যারা দেখলেন অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনাদের ঠাকুর ঘরে কী কী অসুবিধা আছে সেই সম্পর্কে জানাবেন, আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাইকে ভালো রাখবেন এবং শান্তিতে রাখবেন। নমস্কার।